আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি নাইম আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আমরা কিভাবে মাত্র এক টাকার মাধ্যমে এক টাকার বিনিময়ে আমরা আমাদের কবুতরের টান রোগ কীভাবে চিকিৎসা করব তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই ভিডিওটা যাদের আমাদের কবুতরের বর্তমানে অনেকের কবুতরই টাল রোগ হয়ে যায় মানে টাল হয়ে যায় অনেকের কবুতর তো সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা কিভাবে ভালো করব। আসলে মাত্র এক টাকা বলতে কি মানে আমি বলছি মাত্র ধরেন একটা কাঁচামরিচ আপনি ব্যবহার যদি করেন একটা কাঁচামরিচ যদি আপনি কবুতরকে খাওয়ান তাহলেই আপনার কবুতরের টাল রোগটা ভালো হয়ে যাবে তো এখন আমি আলোচনা করবো এই কাঁচামরিচটা কীভাবে খাওয়াবেন আপনারা তো এই বিষয়টা আলোচনা করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় যাই তো দেখুন বর্তমানে আমাদের কবুতর কিন্তু অনেক টাল রোগ হইতেছে মানে প্রথমে হালকা টাল রোগ হয় তারপর আস্তে 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 জিনিসটা পুরোপুরি টালে পরিবর্তন হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের যখনই টাল রোগটা হালকা হবে তখনই আপনি কি করবেন আপনার কাঁচামরিচ যেটা থাকবে কাঁচামরিচটা আপনি ছোটো ছোটো কোয়া করে কাটবেন কাটার পরে আপনি কবুতরটাকে দিয়ে দিবেন। কবুতরের যে খাবারের পাত্র আছে ওইখানে দিতে পারেন অথবা আপনি কবুতরকে হা করিয়ে একটা একটা করে কাঁচামরিচের ছোট ছোটো টুকরোগুলো আপনি দিতে পারেন কবুতরের মুখে এভাবে দিলে দেওয়ার পরে আপনি কবুতরটাকে একটা রোদে একটা খাঁচার মধ্যে আপনি এক রোদে আটকায় রাখবেন ঠিক আছে তো এরকম করে আপনি যদি সাত দিন সাত দিন যদি আপনার ওই কবুতরটাকে ট্রিটমেন্ট করাতে পারেন নিয়মিত সুন্দর মতো তাহলে অবশ্যই আপনার ওই কবুতর ভালো হয়ে যাবে আমি নিজে গ্রান্টি দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনারা চিকিৎসাটা করবেন প্রথমে আপনারা কবুতরকে কাঁচামরিচ খাওয়াবেন কাঁচামরিচ খাওয়ানোর পর আপনারা কবুতরটাকে রোদে রাখবেন প্রতিদিন এক থেকে দুই ঘন্টা তারপরে আপনার কবুতরটাকে আবার আগের জায়গায় রেখে দেবেন সকালে একবার কাঁচামরিচ খাওয়াবেন বিকালে একবার কাঁচামরিচ খাওয়াবেন দুপুরে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই কারণ দুপুরে সে মাথা এমনি গরম থাকে তো আপনি দুপুরে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই সকালে একবার রাতে বিকালে একবার ঠিক আছে তো কাঁচামরিচ কোয়াচোয়া কোয়া কোয়া করে খাওয়া দাওয়ার পর আপনি আপনার কবুতরটাকে রোদে রাখবেন এবং তাহলেই দেখবেন আপনি যদি এরকমভাবে এক সপ্তাহ করতে পারেন ইনশাল্লাহ এক সপ্তাহ পর আপনার কবুতর ঠিক হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার অবশ্যই ইয়া করতে পারেন আর এর সাথে অবশ্যই আপনারা ভিটামিন এ খাওয়াবেন ভিটামিন এ বি এবিটা খাওয়াবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি